প্রায় 6 মাস যাবত ভালোই চলছিল ছোট্ট এই স্পিকার সেটআপটি। কিছুটা বেজের সাথে ক্লিয়ার অডিও পাওয়া যাচ্ছিল, সাথে লাউডনেসও ছিল বেশ ভালো। কয়েকদিন আগে আমার একটি চার্জার নষ্ট হয় যার মধ্যে কানেক্টেড ছিল এই স্পিকারটি। চার্জার নষ্ট হওয়ার সাথে সাথে এটাও অফ হয়ে যায়, সম্ভবত চার্জারের সাথে এটাও নষ্ট হয়ে গেছে। এরপর নানাভাবে ট্রাই করে দেখেছিলাম, কোনোভাবেই এটা আর চালানো সম্ভব হয়নি। এই মিনি স্পিকার সেটআপটির মডেল বলা হয় D7, এটা চলে USB পাওয়ারে। অনলাইন কিংবা মার্কেটে এটা 300 থেকে 350 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। কম দামের মধ্যে এটা বেশ ভালো একটি মিনি স্পিকার সেটআপ। সেই মডেলটি হয়তো আপনারাও অনেকে কিনেছেন, নিয়মিত ব্যবহারও করছেন। ল্যাপটপ বা ডেস্কটপ PCর সাথে এটা ব্যবহার করা যায়, এছাড়াও ব্যবহার করা যায় মোবাইল ফোন সহ অন্যান্য অডিও ডিভাইসের সাথে। যে কোনো USB থেকেই এটায় পাওয়ার দেয়া যায়, হতে পারে মোবাইল চার্জার, পাওয়ার ব্যাঙ্ক কিংবা অন্যান্য USB সোর্স। দাম হিসেবে এটার অডিও কোয়ালিটি বেশ ভালো, সাথে ডিজাইনটিও ভালো লাগার মতো। ছোট্ট এই স্পিকার সেটআপটি কারো ভালো লাগলে কিনতে পারবেন, এটার লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশনে। আজকের এই ভিডিওতে স্পিকারটি আমরা রিপেয়ার করব, খুব সহজ পথে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে নষ্ট স্পিকার রিপেয়ার করে পুনরায় ব্যবহার করা যায়। অনেকের বাসায় এরকম নষ্ট স্পিকার পড়ে আছে, ভিডিওটি তাদের জন্য দারুণ কাজে আসবে। পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, হয়তো নিজেই ঠিক করে ফেলতে পারবেন পড়ে থাকা নষ্ট স্পিকার। D7 একটি ডুয়াল স্পিকার সেটআপ, স্টেরিও অডিওর সাথে এটাই আছে দুটি লাউড স্পিকার। প্রতিটি লাউড স্পিকার 3 ওয়াট করে, সাইজে ছোট হলেও খানিকটা বেজ সহ বেশ লাউড অডিও পাওয়া যায়, একটি মিডিয়াম সাইজ রুমের জন্য যা যথেষ্ট লাউড। ভিডিওর মাঝখানে আমি স্পিকার দুটি টেস্ট করে দেখেছিলাম, দুটোই এখনও আছে ফুল ওকে। স্পিকার সিস্টেমটির ইলেকট্রনিক ইউনিট আছে এটার মধ্যে, ভেতরে আছে ভলিউম কন্ট্রোল সহ ছোট্ট একটি অ্যাম্প্লিফায়ার। এটুকুই মূলত এটা ড্রাইভার ইউনিট, সম্ভবত এখানেই কোনো একটি সমস্যা হয়েছে যার কারণে কাজ করছে না এটার অডিও সিস্টেম। কন্ট্রোল ইউনিটের একপাশে বের হয়েছে স্পিকার আউট, দুটি লাউড স্পিকারের জন্য এখান থেকে বের হয়েছে দুটি কেবল কানেকশন। অপর পাশে আছে পাওয়ার এবং অডিও ইনপুট কানেকশন, পাওয়ার ইনপুট দিতে রয়েছে একটি ফুল সাইজ USB পোর্ট। পুরো স্পিকার সেটআপটি চলে 5 ভোল্টে, 5 ভোল্ট ইনপুটে এটা চলতে পারে ফুল ভলিউমে। এরপর আছে একটি অডিও জ্যাক, 3.5 mm অডিও জ্যাকের মাধ্যমে স্পিকারটি কানেক্ট করা যায় ল্যাপটপ, PC বা ফোন সহ প্রচুর ডিভাইসের সাথে। আমাদের টার্গেট মূলত অ্যাম্প্লিফায়ার ইউনিটটি, খুলে দেখতে হবে কি সমস্যা হয়েছে এটার মধ্যে। ছোট্ট একটি সার্কিট দেখা যাচ্ছে, একটি ক্যাপাসিটর সহ এপাশে আছে একটি ভলিউম কন্ট্রোল হুইল। সার্কিটের অন্যান্য কম্পোনেন্ট আছে অপর পাশে, ছোট ছোট কিছু SMD পার্টসের সাথে রয়েছে একটি IC-র অবস্থান। এটাই হলো অডিও অ্যাম্প্লিফায়ার IC। EG8403 নম্বরের এই IC-টি মূলত একটি ফিল্টারলেস ক্লাস D টাইপ স্টেরিও অডিও অ্যাম্প্লিফায়ার সার্কিট। 3 ওয়াটের দুটি স্পিকার এটা ড্রাইভ করতে পারছিল বেশ ভালোভাবেই। এতদিন এটা ঠিকঠাকই কাজ করছিল, খোলার পর চেক করে দেখলাম পাওয়ার দেয়া মাত্রই অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। চার্জার নষ্ট হওয়ার কারণে সম্ভবত এটা ড্যামেজ হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে যাওয়া স্পিকার থেকে পাওয়া যাচ্ছে না কোনো প্রকার অডিও আউটপুট। চলুন সার্কিটটি একটু দেখি। এটার ডান পাশে আছে লাউড স্পিকার আউটপুট, স্টেরিও অডিওর জন্য লেফট এবং রাইট চ্যানেলে সেপারেটলি কানেকশন দেয়া আছে দুটি স্পিকার। এখানে এটা হলো পাওয়ার ইনপুট, USB পোর্টের মাধ্যমে 5 ভোল্টের কানেকশন রয়েছে সার্কিটের এই অংশে। এরপর এখানে আছে অডিও ইনপুট কানেকশন, 3.5 mm অডিও জ্যাক থেকে 3টি কেবেলে লেফট এবং রাইট চ্যানেল অডিওর সাথে আছে একটি গ্রাউন্ড কানেকশন। কানেকশন সবগুলো ঠিকঠাকই আছে, মূলত সমস্যা হয়েছে অ্যাম্প্লিফায়ার সার্কিটের IC-র মধ্যে। IC-টি চেঞ্জ করলেই মডিউলটি ঠিক হয়ে যাবে, আবারও কাজ করবে পুরো স্পিকার সিস্টেমটি। এটার রিপ্লেসমেন্ট IC আমার কাছে আছে, সেম কাজে একই IC পাওয়া যাবে আমাদের প্রায় সবারই পরিচিত PAM8403 অ্যাম্প্লিফায়ার মডিউল থেকে। PG8403 আর PAM8403 দুটোই প্রায় একই IC, কাজও একই রকম। স্পিকারের নষ্ট মডিউলটি রিপেয়ার করতে নতুন এই মডিউল থেকে IC-টি খুলে রিপ্লেস করলেই কাজ হয়ে যাবে। IC রিপ্লেসমেন্টে দরকার হবে হট এয়ার গান, যা অনেকের কাছে না থাকায় সহজ পদ্ধতি হিসেবে পুরো মডিউলটি ব্যবহার করব রিপ্লেসমেন্ট অ্যাম্প্লিফায়ার হিসেবে। এখানে দেখুন, এটাই আছে 5 ভোল্ট DC ইনপুট কানেক্টর। এখানে USB পোর্টের কেবিলটি সংযুক্ত করতে হবে মডিউলে পাওয়ার দেওয়ার জন্য। এরপর এপাশে আছে অডিও ইনপুটের ব্যবস্থা, 3.5 mm অডিও জ্যাকের কেবিলটি এখানে কানেকশন দিতে হবে।
বাম পাশে লেফট চ্যানেল মাঝখানে গ্রাউন্ড এবং ডান পাশে দিতে হবে রাইট চ্যানেল অডিও ইনপুট কানেকশন। এরপর উপরে আছে স্পিকার আউট, এখান থেকে দিতে হবে রাইট চ্যানেল স্পিকারের জন্য কেবল কানেকশন। সবশেষে এখানে আছে লেফট চ্যানেল স্পিকার আউটপুট। এই দুটি কানেকশনে স্পিকারের কেবলগুলো সোল্ডার করলেই কাজ হয়ে যাবে। PAM8403 একটি ডুয়াল চ্যানেল 3 ওয়াট অডিও অ্যাম্পলিফায়ার মডিউল, 3 ওয়াটের দুটি স্পিকার, এটা চলে খুবই চমৎকারভাবে। মাত্র 30 থেকে 35 টাকায় এটা কিনতে পাওয়া যায়। মডিউলটি কেনার লিঙ্ক থাকবে ভিডিওর ডেসক্রিপশনে। চলুন এবার কাজ শুরু করি। পুরনো নষ্ট অ্যাম্পলিফায়ারটি রিপ্লেস করব নতুন মডিউল দিয়ে। এজন্য সকল কেবল কানেকশন প্রথমে খুলে নিতে হবে। খোলা হয়ে গেলে এই মডিউলটি আর কাজে আসবে না, এটা ফেলে দিতে হবে। এরপর নতুন অ্যাম্পলিফায়ার মডিউলটি সেট করব। শোল্ডার প্যাড দেখে কানেকশন দেব সকল ইনপুট ও আউটপুট কেবল। এই দুটি কেবল যাবে পাওয়ার কানেকশনে, এটা সরাসরি যুক্ত আছে ইউএসবি পোর্টের সাথে। একই সাথে আছে আরও 3টি কেবল, এগুলো যুক্ত আছে 3.5 মিলিমিটার অডিও জ্যাকের সাথে। স্টেরিও অডিও ইনপুটে কাজ করে এই 3 কেবল। অডিও জ্যাকের পিন আউট বা সেপারেশন কেমন হয় দেখে নিতে পারেন এই ডায়াগ্রাম থেকে। এভাবে করতে হবে লেফট এবং রাইট চ্যানেল হিসেব করে। এবার সোল্ডারিংয়ের পালা। প্রথমে পাওয়ার কানেকশন দেব। এখানে হালকা সবুজ কেবলটি পজিটিভ আর সাদা কেবলটি হবে নেগেটিভ ইনপুট। এবার অডিও ইনপুট কানেকশন, ডায়াগ্রাম অনুযায়ী রাইট চ্যানেলের পর গ্রাউন্ড, সব শেষে দিচ্ছি লেফট ইনপুট। মডিউলটি এবার ঘুরিয়ে নেব। এপাশে আছে শুধুমাত্র স্পিকার আউটপুট। লাউড স্পিকারগুলোতে যেহেতু লেফট বা রাইট মেনশন করা নেই, এখান থেকে স্পিকার কানেকশন দেওয়া যাবে নিজের ইচ্ছে মতো। এখানে ভুল বা শুদ্ধের কোনো ব্যাপার নেই। অডিও চ্যানেল উল্টো মনে হলে স্পিকারের পজিশন পাল্টে নিতে হবে। সোল্ডারিং হয়ে গেলে কাজ মোটামুটি শেষ। নতুন অ্যাম্পলিফায়ার মডিউলটি আকারে খুব ছোট হওয়ায় খুব সহজে বসে যাচ্ছে কন্ট্রোল ইউনিটের ক্যাসিংয়ের মধ্যে। ভালোভাবে বসিয়ে ক্যাসিংটি সেট করে ফেলব। এরপর চাইলে আঠা জাতীয় কিছু দিয়ে শক্তভাবে আটকে নেব। মূলত আমাদের কাজ ছিল এটুকুই। এভাবে মাত্র 30 থেকে 35 টাকার মধ্যে খুবই সহজ উপায়ে আমরা চেষ্টা করলাম নষ্ট একটি স্পিকার সেটআপকে ব্যবহারযোগ্য করার। সকল কাজ যেহেতু শেষ, এবার সময় হলো টেস্ট করে দেখার। চলুন দেখি স্পিকারটি এখন কাজ করে কি না। টেস্ট করতে পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করছি একটি পাওয়ার ব্যাংক। অডিও টেস্ট করব একটি স্মার্টফোন থেকে। দারুণভাবে কাজ করেছে আমাদের রিপেয়ার করা স্পিকার। আপনারা পরিষ্কার শুনতে পেলেন কেমন ছিল অডিও কোয়ালিটি, সাথে শুনতে পেলেন এটা লাউডনেস। সব মিলে এটা আবারও হয়ে গেছে কাজের একটি স্পিকার। তবে একটি সীমাবদ্ধতা এখানে রয়ে গেল। নতুন মডিউলে ভলিউম কন্ট্রোলের অপশন না থাকায় ভলিউম কমাতে বা বাড়াতে চাইলে সম্পূর্ণ নির্ভর করতে হবে অডিও সোর্স ডিভাইস, অর্থাৎ ল্যাপটপ, পিসি, মোবাইল কিংবা অন্যান্য ডিভাইস থেকে। কিছুটা সীমাবদ্ধতা থাকলেও এটা এখন কাজের ডিভাইস। সম্পূর্ণ অচল এবং বাতিল একটি স্পিকার এখন হয়ে গেছে সম্পূর্ণ ব্যবহারযোগ্য। আপনাদের কারো কাছে এরকম নষ্ট স্পিকার থাকলে রিপেয়ার করতে পারেন ভিডিওতে দেখানো প্রসেসে। এজন্য অবশ্যই অ্যাম্পলিফায়ার মডিউল লাগবে। মিনি অ্যাম্পলিফায়ার সহ ভালো কিছু অ্যাম্পলিফায়ার সার্কিটের লিঙ্ক দিয়ে রাখছি এই ভিডিওর ডেসক্রিপশনে। এছাড়াও চাইলে নিজের মডেলে নতুন স্পিকার বানাতে পারেন। বিভিন্ন মানের অ্যাম্পলিফায়ার পেতে চেক করুন এই ভিডিওর ডেসক্রিপশন।
আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে, একই সাথে অনেকের জন্য কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। নষ্ট হয়ে ঘরে পড়ে থাকা বিভিন্ন গ্যাজেটের রিপেয়ার প্রসেস দেখতে এখনই গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।